Hey guys, welcome back to High Flyer. I'm Isham. I'm Deva. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখছি সেরা টাইটেল কবরের যে বাস্তবতা কেউ বলতে চায় না। হ্যাঁ, কবরের যে বাস্তবতা সে কেউ বলতে চায় না। তো সেই বাস্তবতাটা কি সেটাই আজকে জানার এই ভিডিওতে জানবো, আমরাও জানবো। আর যে চ্যানেল থেকে নিয়েছি সেটা হচ্ছে আলোর পথ। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আলোর পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আপনার কবর প্রশস্ত করে দেয়া হয়েছে, কবরে বয়ে চলেছে সুমধুর বাতাস। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সাগর পাড়ে বসে যত ভালো লাগত তার চেয়ে অনেক গুণ বেশি ভালো লাগায় তৃপ্ত আপনার অন্তর। আপনার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করতে করতে আপনি ভাবতে থাকেন সে সকল কবরবাসীদের কথা যাদের পরিস্থিতি আপনার চেয়ে অনেকটাই ভিন্ন। আপনার মনে পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি কবরের নানান ধরনের আযাবের কিছু বিবরণ দিয়ে গিয়েছিলেন যেন আমরা সকলেই সতর্ক থাকি। বুখারীর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নের মধ্যে কবরের আযাবের কিছু উদাহরণ দেখিয়েছিলেন যা তিনি আমাদের শেখানোর উদ্দেশ্যে বর্ণনা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুজন লোক এসে তার হাত মোবারক ধরে তাকে জেরুজালেমের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ তিনি দুজন মানুষকে দেখলেন, এক ব্যক্তি বসে আছে আর আরেক ব্যক্তি লোহার আঁকড়া ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি লোহার আঁকড়া নিয়ে বসে থাকা ব্যক্তির মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছিল এবং এমনভাবে টেনে বের করছিল যে সে ব্যক্তির এক পাশের গাল পুরোপুরি ছিঁড়ে যাচ্ছিল। এরপর সে একইভাবে তার অন্য গালে আঘাত করছিল এবং ততক্ষণে তার প্রথম গালটি আবার ঠিক হয়ে যাচ্ছিল। এভাবে করে তার শাস্তি চলতে থাকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এসব কেন হচ্ছে। তখন তার সাথী ফেরেশতারা বলল, চলুন চলুন, অর্থাৎ ব্যাখ্যা পরে হবে। এরপর তিনি চিত হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলেন। তার মাথার কাছে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে পাথরটি দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। নিক্ষিপ্ত পাথরটি দূরে গড়িয়ে যাওয়ার ফলে নিক্ষেপ করা ব্যক্তি তা তুলে নিয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে ফিরে আসতে আসতেই মাথা আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছিল। এভাবে বারবার তার মাথা ভেঙে থেতলে দেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, এই লোকটি কে? ফেরেশতারা আবার বলতে লাগলো, চলুন চলুন, অর্থাৎ ব্যাখ্যা পরে হবে। এরপর তারা আরেকটি গর্তে পৌঁছালেন যা অনেকটা তন্দুরির রুটি করার মতো গর্তের, যা তন্দুরি রুটি বানানোর সময় আমরা যেরকম রেস্টুরেন্টে গর্ত দেখে থাকি সেরকম। গর্তের ভিতরে আগুন জ্বলছিল। সে গর্তে ছিল অসংখ্য উলঙ্গ নরনারী। আগুনটা নিজ থেকে তাদের কাছে ধেয়ে আসছিল আর তারা জোরে চিৎকার করে উঠছিল। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে প্রশ্ন করলেন এবং আবারও ফেরেশতারা বলল, চলুন চলুন। এরপর তারা একটি নদীর কাছে এসে হাজির হলেন যেখান দিয়ে বয়ে চলছিল রক্ত। সে রক্তের নদীর মাঝখানে দাঁড়ানো ছিল একটি লোক। নদীর তীরে একজন দাঁড়িয়েছিল এবং তার সামনে ছিল একটি পাথর। নদীর মাঝখানে থাকা লোকটি নদী থেকে বের হয়ে আসার জন্য অগ্রসর হলেই তীরে দাঁড়ানো লোকটি সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করছিল। এতে সে আগের জায়গায় ফিরে যাচ্ছিল। এমনভাবে সে যতবার তীরে উঠা আসার চেষ্টা করে ততবার সে ব্যক্তি তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে আগের জায়গায় ফিরিয়ে যেতে বাধ্য করে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বেশ কিছু আশ্চর্যময় জিনিস দেখলেন এবং সবশেষে আবারও তিনি যা যা দেখলেন সেগুলোর ব্যাখ্যা জানতে চাইলেন। তখন ফেরেশতারা বলল, আপনি প্রথমেই যে ব্যক্তি গাল ছেড়ে যাওয়ার দৃশ্য দেখছিলেন সে একজন মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে বেড়াতো। তার বলা মিথ্যা কথা ক্রমাগত বর্ণিত হয়ে দূর দূরান্তে পৌঁছে যেত। কিয়ামত পর্যন্ত সে কবরে এভাবে শাস্তি পেতে থাকবে। যে ব্যক্তিকে পাথর মেরে মাথা ভেঙে ফেলা হচ্ছিল সে এমন ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দান করছিলেন, কিন্তু সে রাতের বেলায় কোরআন না পড়ে ঘুমিয়ে যেত এবং দিনের বেলায় কোরআন অনুযায়ী আমল করত না সেও কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি পেতে থাকবে। গর্তের মধ্যে আপনি যাদের দেখছিলেন তারা ছিল ব্যভিচারী, আর রক্তের নদীতে আপনি যাদের দেখছিলেন সে ছিল সুদখোর। বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাবার সময় বললেন, এই দুই কবরবাসীদের শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তারা এমন পাপের জন্য শাস্তি পাচ্ছে যা থেকে বিরত থাকা খুব কষ্টকর ছিল না। একজন অন্যের ব্যাপারে নামিমাহ অর্থাৎ মিথ্যা গল্প রটিয়ে বেড়াতো, আর অন্যজন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর নিজেকে ঠিকভাবে ধুয়ে নিত না। বরজাখের জীবনে চুরি করার শাস্তিও কিন্তু ভয়ানক। বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, খাইবারের যুদ্ধে রিফা ইবনে জায়েদ নামের একজন শহীদ হন। বাকি সাহাবিরা তার প্রশংসা করে বলেছিল, সে তো শহীদের মর্যাদা পেয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে শহীদ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে শাস্তি পাচ্ছে। একদিন সে একটি ছোট্ট কাপড় চুরি করেছিল, সেই কাপড় এই মুহূর্তে আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসরা ও মেরাজের যাত্রায় একদল লোকেদের দেখেছিলেন যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, তারা সমাজের অন্যান্য লোককে ভালো কাজ করার উপদেশ দিত, কিন্তু তারা নিজেরা এসে ভালো কাজগুলো করত না। তারা কোরআন পড়ত কিন্তু বুঝত না। এই আযাবগুলো নিঃসন্দেহে ভয়ানক। আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার রহমত ও ভালোবাসার গল্প শুনতে চাই। আবার অনেক সময় প্রশ্ন করে ফেলি যে, আল্লাহ বাবা মায়ের চেয়ে বহুগুণ বেশি ভালোবাসেন আমাদেরকে, সে আল্লাহ কেন আমাদের এমন শাস্তি দেবেন? অন্যরা বলেন ইসলাম শান্তির ধর্ম, তাহলে এখানে এমন ভয়ঙ্কর শাস্তি, পুড়িয়ে ফেলা, কেটে ফেলা, এসব কথা কেন বলা হয়? বাস্তবে আমরা যখন আল্লাহর কথা অমান্য করি সে কাজটা কতটুকু কুৎসিত তা দুনিয়ার জীবনে সুস্পষ্ট হয় না। আল্লাহ কত মহান এবং তার কোনো আদেশ অমান্য করা কত ভয়ঙ্কর একটি কাজ, এর পরিণতি আসলে কতটা প্রকাণ্ড তা আমরা বুঝতে পারি না। বলেই আমরা শুধুমাত্র আল্লাহর অসীম রহমত নিয়ে ভাবতে ভালোবাসি, তার পরিপূর্ণ ন্যায় বিচারের কথা ভাবতে ভালোবাসি না। একটা খারাপ কাজ করার পরিণতি সেই কবরের আযাবের সমান ভয়াবহ, কিন্তু আল্লাহ যেহেতু আমাদের অত্যন্ত ভালোবাসেন তাই আমাদের জান্নাতে প্রবেশ করানোর পথ খুঁজতে থাকেন। তাই তিনি আমাদের তাৎক্ষণিকভাবে শাস্তি দিয়ে দেন না, বরং আমাদের সারাটা জীবন ফিরিয়ে দেন, ফিরে আসার আহ্বান দিতে থাকেন, বিভিন্নভাবে আমাদের ডাকতে থাকেন এবং ফিরে আসা মাত্রই আমাদের ক্ষমা করে দেন। এবং তারপরও যখন আমরা তার আহ্বান প্রত্যাখ্যান করতেই থাকি তিনি আমাদের পবিত্র বার্তা পাঠিয়ে জানান আমরা নিজেদের কত ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিচ্ছি। অথচ আমরা সেই ভয়াবহ পরিণতির থেকে শিক্ষা না নিয়ে বলি, আমাকে এত ভয়ঙ্কর কথা কেন বলা হচ্ছে? এত শাস্তি, এত কষ্টের চিত্র কেন তুলে ধরা হচ্ছে? এই চিত্র তুলে ধরার পেছনে যে এক অসীম মমতা রয়েছে, অসীম রহমত রয়েছে, তা আমরা বুঝতেই চাই না। তবে একটা দিন আসবে যেদিন প্রত্যেকটি মানুষ সত্যকে বুঝতে পারবে, বাস্তবতা তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করে মানব জাতির সামনে হাজির হবে। কিয়ামতের দিবস, বিচার দিবস বহু নামে পরিচিত, সেই দিনটি নিয়ে আলোচনা হবে পরবর্তী পর্বগুলোতে। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। কবরের আযাব সেটা কিন্তু আমরা ভিডিওটা দেখেছিলাম, আমি আর কৌশিক দেখেছিলাম অনেকদিন আগে, কিন্তু সেটা বাসিরা থেকে দেখেছিলাম কি অন্য কোথা থেকে দেখেছিলাম সেটা মনে নেই। আজকের ভিডিওটা দেখে কিন্তু অনেক কিছু মনে পড়ে গেল, এবং এই ভিডিওটাই দেখেছি কিনা সেটাও আমার সঠিক মনে নেই, তো অনেকদিন হয়ে গিয়েছে। তবে ভালো হলো দেবা দেখে নিল, এবং আমিও আরেকবার ঝালাই হয়ে গেল ব্যাপারটা। যে আযাবের কথা বলা হয়েছে এখানে, অ্যাকচুয়ালি শাস্তি মানে কার কি শাস্তি হতে পারে, তো প্রথমেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মিথ্যে কথা বলেছে, হ্যাঁ, সে তার হচ্ছে শাস্তি হচ্ছে বর্ষি দিয়ে, মানে বড় বড় বর্ষি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, হ্যাঁ। আবার এই গালে যখন টানা হচ্ছে একটা ঠিক হচ্ছে, আবার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। যে কোরআন পড়েছে কিন্তু সেটা আমল করেনি বা সেটা বোঝার চেষ্টা করেনি, তার মাথা ফাটানো হচ্ছে। এবং আরেকটা যেটা দেখলাম হচ্ছে মানে ছেলে মেয়েদের আগুনের লেলিহানের মধ্যে রাখা হয়েছে, যেটা কিনা মানে অসামাজিক কাজকর্ম যারা করেছিল। আর শেষে হচ্ছে যেটা সুদখোর রক্তের ইয়ের মধ্যে দাঁড়িয়েছিল, ওটা কেন বলতো? এটা কি আইডিয়া করতে পারিস? সুদখোরকে রক্তের মধ্যে দাঁড় করেছিল, কারণ হচ্ছে সে রক্ত চুষে খায় একদম। আবার সেটা রক্ত চুষে খাওয়া মানুষের সঙ্গে যেভাবে খায়, যেভাবে তার সুদটা নাই এবং তার সুবিধা অসুবিধা না দেখে যেভাবে সুদ আদায় করে বর্তমান পরিস্থিতিতে, সেটা সত্যি রক্ত চুষে নেওয়ার মতোই। হ্যাঁ, তো গরিব, বিশেষ করে গরিব মানুষের সাথে মানে যখন সুদ নেয় পুরনো ইতিহাস আমরা দেখি তো চাবুকের আঘাত করা হতো সমস্ত কিছু যাতে সুদ আসে হ্যাঁ এবং বাড়ির কাজকর্ম সবকিছু করেও মানে ঘুরিয়ে ফিরিয়ে সুদের উপরে সুদ হয়ে যেত এইরকম একটা ব্যাপার ছিল এবং খাতা কলমে অনেক মানে গবেষণা করতো কারণ পড়াশোনা সেই সময় এতটা জানতো না মানুষ তো এই ভিডিওটাই আমরা এই সম্বন্ধে জানলাম এবং আল্লাহ তাআলার যে মানে রহমত সেটা কিন্তু অবশ্যই রয়েছে তবে সেটা যেমন জানতে হবে সাথে সাথে সেই মানে তুমি গুনাহ করলে মানে তার অমান্য করলে তুমি যে মানে ফলটা পাবে সেটাও কিন্তু জেনে রাখা উচিত মানুষের কারণ হচ্ছে তোমাকে কিন্তু সেটা গিয়ে ফেস করতে হবে এই ভিডিওটাই খুব ভালো করে একদম পরিষ্কার দেওয়া আছে যে মানুষের কোন অন্যায়ের জন্য কোন শাস্তি হ্যাঁ এবং আরো বিভিন্ন রকম শাস্তি রয়েছে যেগুলো সেগুলো এখানে বলা হয় এখানে মোটের তবে এখানে যে কথা দেখানো হলো বর্তমান সমাজে মানুষ যে অন্যায়গুলো করে সচরাচর সেইগুলোকেই দেখানো হলো ধরা হয়েছে মহানবী কিন্তু এইগুলোই উদাহরণ দিয়ে বলেছেন ঠিক আছে তো মহানবী যে সমস্ত কথাগুলো বলেছেন উনি তো আমরা এর আগে ভিডিওতে দেখলাম যে গুনাহ মানে গুনাহ করতেন না তবুও তিনি মাফ চাইতেন দিনে 70 বার করে মাফ চাইতেন সুতরাং এই সমস্ত যে গুনাহগুলো করলে যে এই ধরনের শাস্তিগুলো পেতে হয় সেগুলো থেকে মুক্তি পেতে গেলে কিন্তু আমাদের যেটা ভিডিওতে আমরা সচরাচর দেখি যে আল্লাহর কাছে কিন্তু মাপ চাওয়া উচিত এবং তিনি এতটাই করুণাময় যে যতই মানে অন্যায় করো অন্তর থেকে যদি হ্যাঁ আত্মা দিয়ে তুমি যদি তার মাপ চাও মানে সেটা করেন আর একটা বিষয় এখনো অনেক শ্রেণীর মানুষ আছে বেশ কিছু ধার্মিক লোক এখনো আছেন যারা ধর্মটা পালন করার অনেকটাই চেষ্টা করে এবং তারা এমন অনেকেই আছেন যারা হয়তো মিথ্যাটা খুবই কম বলেন সুদ নেয় না এমন অনেক ইসলাম ধর্মের মানুষ আমার সঙ্গে পরিচিত খুব ভালো সম্পর্ক আমি দেখেছি চান তারা সুদটাকে হারাম বলে আমাদের এখানে তারা বলে যে না হারামের পয়সা আমি খাই না হ্যাঁ সুদের ব্যবসাটা করে না মিথ্যা বলে না এমন লোকও অনেক আমি দেখেছি এবং যতটা পারে ন্যায়ের পথে চলার চেষ্টা করে আমি বলবো বর্তমান সমাজে দাঁড়িয়ে যদি সেটা প্রত্যেকটা মানুষের চেষ্টা থাকে যে আমি অন্তত পক্ষে আল্লাহর যে মানে নির্দেশটা দেওয়া আছে কোরআনে যে নির্দেশ দেওয়া আছে সেটাকে যদি সে অনুসরণ করে চলতে পারে যদি 100% নাও পারে আমার মনে হয় যদি 70% বা 80%ও মানুষ সেটাকে নিতে পারে তা আমার মনে হয় যেন যথেষ্ট এবং বাকিটা তার কাছে মাপ চেয়ে সৃষ্টিকর্তার কাছে মাপ চাইলে সেটা অবশ্যই তিনি মানে দেখবেন এবং মাফ করেও দেবেন আশা করা যায় আর সাথে আমি আরেকটা যেটা মানে আমি যেটুকু জানি প্রচুর মানে ইসলামিক কান্ট্রিগুলোতে ইসলামিক ব্যাংক বলে এক ধরনের ব্যাংক হয় সেখানে কিন্তু তারা আমার মনে হয় বাংলাদেশেও আছে সেটা আর সেটা হচ্ছে যে সেখানে সুদ নেওয়া হয় না এরকম কিছু হ্যাঁ কনসেপ্ট আছে কিন্তু ঠিক আছে সুদ নেওয়াও হয় না সুদ দেওয়াও হয় না ঠিক আছে তো মানুষজন মানে কিভাবে পরিচালিত হয় সেটা আমি জানি না কারণ একটা মানে প্রতিষ্ঠান চালাতে গেলে একটা খরচ আছে ঠিক আছে সেই ব্যয়টা কোথা থেকে আসে সেটা তারাই বলতে পারবে হয়তোবা কোনো সেই সমস্ত টাকা যেগুলো জমা পড়ছে সেই টাকা দিয়ে একটা কিছুতে ইনভেস্ট করে সেটাকে একটা কিছু প্রোডাকশন করা হচ্ছে সেটা বিক্রি করা হয়তোবা ওখানে হতে পারে কিন্তু আমাদের যেগুলো আমরা ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেম যেগুলো দেখছি সেখানে কিন্তু সুদের উপরে নির্ভর করে তারা হয়তো অন্য একটা আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা বড় বড় প্রতিষ্ঠানে লাগাচ্ছে এবং সেখান থেকে সুদ নিয়ে আমাদের ফেরত দিচ্ছে সুতরাং সুদের কারবারগুলো কিন্তু এখানে চলে আর যেটা ইসলামিক যে ব্যাংকগুলো রয়েছে সেখানে কিন্তু আমি যেটুকু জানি সুদ নেওয়া হয় না বা দেওয়াও হয় না সুতরাং সেখানে তোমার যতটুকু টাকা লাগবে তুমি নিয়ে যাও ততটাই তোমার সময় হলে তুমি ব্যাগ দিয়ে যাও এবং সেগুলো আমরা মনে হয় যেটুকু জানি সবাই সেটাই করে একটু কনফার্ম করো যে আমি সঠিক বললাম কিনা বাংলাদেশে এই ধরনের ব্যাংক আছে হ্যাঁ আমি শুনেছি আছে ঠিক আছে তো সাধারণ মানুষের জন্য খুব ভালো দিক তবে এটাও ঠিক বর্তমান যুগে শ্যাম আমার যেটা মনে হয় মানুষের জীবনযাত্রার যা পদ্ধতি তাতে নিজেকে একদম ঠিকঠাক পথে রাখাটাও খুব কঠিন, খুব চাপ। কারণ আমি সুদ নেব না সুদ দেব না দুটোই যদি হারাম হয়, ব্যাংকের সঙ্গে যারা কারবার করেন বা আমরাও করি প্রত্যেকে কিন্তু আমাদের অজান্তে অত জানছি না ঠিক আছে, কিন্তু এটা অজান্ত অন্যায়। এবং আমার তো মনে হয় সবাই এটা করে, ঠিক আছে, সেটা মানে মুসলিমরাই হোক বা মানে হিন্দু হোক বা খ্রিস্টান হোক, যে যে কোনো জাতি হোক, সেটা তারা কিন্তু করছে, সেটা অজান্তেই হয়তো করছে বা জেনেও কিছু করার থাকছে না, জেনেও কিছু করার থাকছে। এইটাই পদ্ধতি, এইটাই প্রসেস। আবার তুই যদি বলিস মিথ্যা কথা, মানুষ ফোন আসার পর মিথ্যাটা বেশি বলে সামনাসামনি হতে হয় না, পিছন থেকে বেশি। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা একটা বাস স্ট্যান্ডের নাম বলছে যেটা আরো ১ ঘন্টা দূরে, হ্যাঁ সেটাই এরকম সেটা হচ্ছে, এটা কিন্তু আগে হতো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু দেখ মানে যত টেকনোলজি এগোচ্ছে, ভবিষ্যৎ যত এগোচ্ছে, তত কিন্তু আমরা সত্যটাকে বিদায় দিচ্ছি, সেটাই সত্য থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমরা। এটাই মানে নিজে না হলেও পরিস্থিতি কিন্তু আমাকে সত্য থেকে দূরে ঠেলে দিচ্ছে। এবং আমি সেখানে কিন্তু দাঁড়িয়ে দেখলাম যে মিথ্যাটা বলছে, আমি তো প্রতিবাদ করলাম। এইটাই মানে এইরকম একটা পরিস্থিতি, মানে পরিস্থিতি আরো এমন জায়গায় নিয়ে যাবে তুই সত্য হওয়াটা ভুলেই যাবি। আমরা যখন এই যে ফোনের কথাটা বললি, তুই কিন্তু একটু আজ থেকে যদি 15 বছর আগে যাস, তখন কিন্তু এই মিথ্যে কথাটা বলার জায়গা ছিল না, কারণ তোকে সেইখানেই দাঁড়িয়ে থাকতে হবে, সে এসে তোকে দেখবে, ঠিক আছে। তো এখন সেটা মোবাইলে বলে দিচ্ছি যে আমি এতটা দূরে আছি, এখনো পৌঁছাইনি, হয়তো বা এখানে পৌঁছে গিয়েছি। এইরকম ব্যাপারগুলো কিন্তু এখন প্রচুর হচ্ছে। সুতরাং এখনকার জীবনযাত্রাটা এমন বা পরিস্থিতিটা এমন তৈরি হয়ে গেছে যে মানুষ বুঝে না বুঝে অন্যায় পথে, ওই যে যেটা বলা হয়েছে কিয়ামতের দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো কিয়ামতের দিকে যত যাবে তত এই সমস্ত গুলো ঘটতে থাকবে, ঠিক আছে। এবং মানে খারাপ জিনিসগুলো আসবে, অসত্য আসবে, ঠিক আছে, সমস্ত কিছু মায়াতে জড়িয়ে ধরবে। তো এই ব্যাপারগুলো সেটাই বলা হচ্ছে। তো যাই হোক, অনেক কিছু কথা বলার ছিল, সেগুলো বললাম, এবং অনেক কিছু বলা হলো তবু ভিডিওর মধ্যে এত কিছু বলা যায় না। তো তোমাদের মতামত জানিও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশন পাবে, সেখানে গিয়ে তোমাদের মতামত জানিয়ে দেবে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য স্টে টিউনড, বাই।